আমি একবার একটা মাসআলা বলেছিলাম আজ থেকে বছর দেড়েক বা বছর দুই আগে কিনা মানে অনেক দিন আগে আমার কাছে লাইভে প্রশ্ন আসছে আমার ফেসবুক লাইভে যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহা রিঅ্যাক্ট দেয় এটা জায়েজ আছে কিনা আমি উত্তরে বলেছিলাম এটা যদি কোনো রসিকতামূলক হয় যিনি পোস্ট করেছেন তিনি নিজে হাসির একটা কথা বলেছেন তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক তো ওই বিনোদনের অংশ হিসেবে হাহা করলো এটাতে দোষের কিছু নাই কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস একটা মানুষ বিপদে পড়েছে ধরুন আপনি সেখানে গিয়ে একটা হাহা রিঅ্যাক্ট দিলেন এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহা রিঅ্যাক্ট দেয় না আমরা বলেছিলাম এটা জায়েজ নাই কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতের যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রোপ করতে মানুষকে নিয়ে হাসাহাসি করতে তাচ্ছিল্য করতে নিষেধ করেছে তার লঙ্ঘন হয় ইমানদারের চরিত্রের হবে না হ্যাঁ কোনো বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ গোটা দুনিয়া গরম হয়ে গেছে ভারত থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও নিউজ রিপোর্ট প্রকাশ হতে লাগলো অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা যে একজন ভালো মানুষের চরিত্র না এটা যে একটা দোষের বিষয় সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে এখন এই কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে ও যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত কুফুরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব আমাদের এলাকাতে একটা বন্যা আসবে সে বন্যায় পাগলা পানি আসবে ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে এটা আগে ভাগে জানাই দিছে রাজা সাহেবকে রাজা সাহেব এটা শুনে বলছে হায় হায় সর্বনাশ তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক অন্তত রাজ পরিবারের লোকজন মন্ত্রী পরিষদের সদস্য রাজ দরবারে যারা আছে তারা তো সুস্থ থাকতে হবে সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনে তো ওনারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো এগুলা খাবো না যাতে করে আমরা অন্তত পাগল না হই যে কথা সেই কাজ পানি রাখা হলো এখন বন্যায় পাগলা পানি আসছে পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এখন সব যখন পাগল হয়ে গেছে এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক না নেই সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যা তা করতেছে লাফাচ্ছে এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলো কে লুঙ্গি পরে পরে হাঁটে প্যান্ট পরে পরে হাঁটে এই পাগল এগুলো কোত্থেকে আসছে এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম এই পাগল এগুলো কোত্থেকে গজাইলো আবার এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে মন্ত্রী পরিষদের সদস্য রাজার লোকজন রাজার ফ্যামিলি সদস্য এদের কাপড় চোপড় এদের শানিত এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো আরে এগুলো সব পাগল নাকি এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায় দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে কি করা তো মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ সদস্য উনি পরামর্শ দিলেন মন্ত্রী সাহেব রাজা সাহেব যে দেশের সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের এটা উচিত না চলেন আমরাও পাগলা পানি খাই খাই আমরাও পাগল হয়ে যাই নাহলে টিকতে পারবো না কারণ যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে এ বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই কোনো দোকানদারকে যদি বলি মশলা জিজ্ঞেস করতে আসে হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে বলে না ভাই এটা তো না জায়েজ হবে ধোকা দিচ্ছেন আপনি বলে ভাই আপনার মশলা শুনে তো না খাই মরতে হবে কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না আমি এটা করলে টিকতে পারবো না কারণ সমাজে সব পাগল হয়ে গেছে সেখানে আমি একা ভালো থাকতে যদি এই যুক্তি চলবে না আমাকে ভালো থাকতেই হবে কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা হারাম কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন খারাপকে খারাপ বলবেন আপনাকে নিয়ে হাসাহাসি করবেন মাথা নষ্ট হয়েছে ঠিক আমার ওই মাসআলা নিয়ে যেটা হয়েছে ভাইরা আমার দুনিয়ার মানুষ যা করুক না করুক দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে
আপনার জীবনের প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি সাকতাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ইমানদার, কাউকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, উপহাস, তামাশা, তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।